ওনার স্মৃতিগুলো আছে, উনি যেসব চলচ্চিত্র আমাদেরকে দিয়ে গেছেন, বিশেষ করে স্টাফ জেনোসাইডের কথা তো উল্লেখ করলামই, আরো অনেক ছবি আছে, তার মধ্যে যে ছবিটার কথা না বললেই নয় সেটি হলো, আপনি একটু করে বলেছিলেন, সেটা হলো জীবন থেকে নেওয়া। জীবন থেকে না, এই জীবন থেকে নেওয়া ছবিটা মানে উনি আমার কাছে অবাক লাগে, ওই যে আপনাকে একটা কথা বললাম না যে কি করে জন্য আমি মাঝে মধ্যে একটু আমার প্রথম প্রথম একটু ভয় লাগতো, উনি গড় গড় করে বলে যেতেন, সবকিছু করে ফেলতেন, মানে মনে হচ্ছে যে মানে মুখস্থ কিছু বলে ফেলতেন। তো ওইটা জীবন থেকে না, ওখানে ওটার আবার একটা কাহিনী আছে, যখন পরে স্বাধীনতার পরে দেশ স্বাধীনের পরে ওই না তারও আগে ওই আরো আগে কথা বলছি, একবার আমরা লাহোরে দিলাম আমি আর জহির, ওখানে একটা কিছু ওনার ফিল্মের কাজও ছিল আর বেড়াতে গেলাম, তো ওখানে যে আমি আমরা মানে একটা ছবি দেখবো আর কি, একটা ইংলিশ ছবি, ছবিটার নাম আমার মনে আছে ম্যাড 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 ওয়ার্ল্ড, এই ছবিটা দেখার জন্য হলে গেছি, কিন্তু জহিরকে দেখছি তখন সব ভাঙেনি, জহির খুব অন্যমনস্ক, সিগারেট খাতে আর পায়চারি করছে, তাই বললাম তুমি ছবি দেখতে এসে আবার এখন কি চিন্তা করতেছো, পায়চারি করছো অমুক তমুক, যাই হোক উনি বললো যে না, তারপরে উনি বলছে না ঠিক আছে, তারপর সব ভাঙলো, ছবিটা দেখলাম রাত্রে সে হোটেলে থাকি আসি, এর মধ্যে জহির উঠে আমাকে ডাকছে, উঠো উঠো উঠো, ওরা আধা তেমন ডাকতো আর কি ঘুমে করে, তা আমি উঠলাম, বলে যে তুমি তাড়াতাড়ি করে একটা কাগজ কলম নাও, তো আমি তো জানি যে সে কিছু হয়তো ভাবছে, কিছু চিন্তা করে পেয়েছে, এখন সে নিজে তো লিখবে না, তখন আমি করলাম কি ওখানে তো যে হোটেলের যে কাগজপত্র কলম সবই থাকে ওগুলো নিয়ে আমি তখন বাতি জ্বালিয়ে তখন উনি বললেন কিছু কিছু কথা, কিছু কিছু দৃশ্য একটু ভূমিকা ওগুলো আমাকে বললেন লিখতে, আমি লিখলাম, তো বলে যে আমাকে বললো যে আমি এবার দেশে যে আমাকে একটা ছবি এমন বানাতে হবে যে পাকিস্তানিদের ভিত না দিয়ে দিব, আমার এমন একটা ছবি বানানোর মাথায় চিন্তা আসছে, এবার দেখবো আমি কি ছবি বানাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে, আচ্ছা এখন তো ঘুমাও তারপরে দেখা যাবে, এই অবস্থা তারপর সত্যি সত্যি দেশে এসে সব সহকারীদের ডেকে ডেকে উনি বসলেন, বসে তারপরে ছবির নাম ঠিক করা হলো জীবন থেকে নেওয়া, অনেকগুলো নামের মধ্যে এটাই আমরা সবাই ভোট দিলাম যে এটাই নাম হবে, তারপর যে চিত্রনাট্য সবকিছু তৈরি হলো সেই করে তো, তারপর তো জীবন থেকে নেওয়া, তারপরে তো সেই সেন্সার দিবে না, তারপরে তাকে পুলিশে থানায় নিয়ে গেল ধরে, শুনি এত স্মৃতি আছে জয়ী নাম সম্পর্কে বলতে গেলে একটা আলাদা আলাদা মানে ওই যে বলে না যে বইয়ের এক খণ্ড দু খণ্ড তিন খণ্ড অনেক খণ্ড লাগবে, ধারাবাহিক ভাবে বলতে হবে অনেক মানে একটু যদি এখান থেকে বলি ওখান থেকে বলি এটা খুব একটা মানে যেটা বলছিলেন যে সেন্সরে বাধা দিচ্ছিল জীবন থেকে বাধা দিল যে এই ছবি হবে না, এই ছবি বন্ধ করে দিল বানানো, শুটিং বন্ধ করে দিল, তখন জহিরান বললো যে আপনারা শুটিং কেন বন্ধ করবেন, আপনার আগে ছবিটা আমি তৈরি করি, তৈরি করার পর তারপর দেখেন যে আমি কোনো মানে এমন কোনো দৃশ্য কি করছি নাকি যেটা মানে এগেস্টে মানে দেশে দিয়ে ভাব মধ্যে, তো উনি তো খুব বুদ্ধি মানে ট্যাক্টফুলি তো পুরো জিনিসটা মানে একটা সামাজিক গল্পের মাধ্যমে পরিবারের মাধ্যমে দেখিয়েছে, পরিবারের মধ্যে দিয়ে চাবি গোছা একটা পাওয়ার এবং সেই সবকিছু তো উনি ফুটিয়ে তুললেন একটা ছবি পারিবারিক গল্পের মধ্যে দিয়ে পরিবারের মধ্যে দিয়ে, তো সেটা তো আর তারা অতটা বুঝবে না, যাই হোক এরকম হলো শুটিং করছেন করছেন এই গাড়ি গাড়ি আসলো এসে বললো চলেন আপনাকে থানায় যেতে হবে, এরকম করে নিয়ে গেল, এরকম অনেক কিছু হয়েছে, তারপর তো এগুলো নিয়ে আন্দোলন হলো যে এই ছবি সেন্সার দিতে হবে, এই সেই করে তাও আলটিমেটলি ছবিটা বেরিয়ে চলো, এটা তো এমন একটা ছবি যে এরকম ছবিতে এত বছর দেশ স্বাধীন হয়েছে আজ পর্যন্ত এরকম ছবি কেউ বানাননি, এরকম ছবি বানানোর বানানোর সেই মানে ক্যাপাসিটি এখনো পর্যন্ত কারো আদৌ আসেনি না, মানে সেটা বানানো তো মানে একমাত্র আমার মনে হয় জয়ীরানের পক্ষে সম্ভব ছিল,
আর কি অসাধারণ মানে চিন্তাধারা, যে আমরা যতদূর জেনেছি যে সেই ছবিতে 21 ফেব্রুয়ারি যে গানটি সেইটা নাকি সত্যি সত্যি 21 ফেব্রুয়ারির প্রভাত ফেরিয়েছে। হ্যাঁ, আমরা রাত্রেবেলা সবাই আমরা তখন আনোয়ার ভাই বলতাম, আনোয়ার হোসেন, রবিবার আমজাদ হোসেন, আমি নায়ক রাজ্জাক, আমরা সবাই মিলে কি করলাম, সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হলো, আমরা সবাই ওখানে রাত ভোর ওখানে বসলাম, মেকআপ ম্যান ওখানে মেকআপ করলাম, আমরা সব কাপড় চোপড় পরলাম, পরে টরে সবাই চেয়ারে বসে গল্প আড্ডা দিতে দিতে ভোররাত্রের দিকে জড়ি গাড়ি টাড়ি বের করলো, উনি নিজেও একটা গাড়ি ড্রাইভ করলেন, অন্য গাড়িও নিলেন, নিয়ে আমরা সবাই ওই শহীদ মিনারে গেলাম। আচ্ছা, এগুলো একেবারে সরাসরি শুট করা, এগুলো মানে কোন আয়োজন করে করা না, এটা কিন্তু একেবারে প্রভাত ফেরিতে সেই 21 ফেব্রুয়ারি। এখনো সেই প্রভাত ফেরি দেখলে আর 21 ফেব্রুয়ারির ওই গান শুনলে না সেই দৃশ্যগুলো মনে পড়ে, যে আমরা সবাই তখন এইভাবে আমরা শুটিং করেছিলাম, কত ঘটনা ঘটেছিল, সেই সব মজার মজার ঘটনা। ভালো, যখন সত্যি সত্যি আপনারা সেই প্রভাত ফেরিতে শুটিং করছিলেন, এটা কি তখনকার যারা মানে না তখনকার দর্শকের কথা বলছেন তো, দর্শকরা তখন এত সুন্দর মানে এত ভদ্র মানে হ্যাঁ দেখার আগ্রহ, শিল্পীদের দেখার আগ্রহ তো প্রতিটি মানুষেরই থাকে, দর্শকদের যে সশরীরে বা সচক্ষে দেখবে ওটা ছিল, কিন্তু কোন রকম শুটিং এর যে একটা মানে গ্যাঞ্জাম করা বা শুটিং হতে পারছে না দর্শকের জন্য, এরকম কোন কাণ্ড কখনো আমি মানে আমরা শুটিং করতে গিয়ে আমরা সেটা পাইনি। সুন্দরভাবে পরিচালক বলছেন বা সহকারীরা বলছেন, ভাই আপনারা এখানে এইভাবে দাঁড়ান, ভাই আপনারা একটু সুর দর্শকদের অন্য লোকদের বলছে আপনারা একটু সরে দাঁড়ান, আমরা শট নিব, এইভাবে যখন বলছে এবং দর্শক খুব সুন্দর ভাবে সে কথাগুলো শুনে শুনে হয়তো সরে যাচ্ছে, যাদেরকে বলছে লাইনে থাকতে ওই প্রভাত ফেরি সেই ইয়েগুলো নিয়ে ফুলের তোড়া নিয়ে সেই লেখাগুলো নিয়ে, সেইভাবেই দর্শক ঠিক মানে পরিচালকের কথা মতোই তারা কাজ করেছে, এবং আমাদেরকে সেই দলের মধ্যে দিয়ে আমরাও তখন হেঁটে হেঁটে আসছি শুটিং করছি এই আর কি। আরেকটি জহিরান সাহেবের যে আরেকটি মানে কি বলবো মানে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন সেটা হলো মানে তখন জীবন থেকে নেওয়া তো আমাদের দেশ স্বাধীনের আগের ছবি, তাই না? তো দেশ স্বাধীন হওয়ার পর তো জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা, সেটা মানে মানে কিভাবে দেশের চিন্তা করেন মানে চিন্তাধারা মানে সুদূর প্রসারী। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ওনার যে একটা সুদূর প্রসারী একটা চিন্তাধারা মানে উনি মানে যেটা করছেন সেটা কিন্তু মানে অনেক দূর পর্যন্ত উনি ভাবেন যেটা কি, যেমন আমি বলবো যে ছবিটা উনি শুরু করেছিলেন সেটা কি ছিল, সেটার স্টোরিটা এরকমই ছিল যে এই যে সারা বিশ্বের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি ধর্ম বর্ণ হিসাবে সব যে এরকম চলছে এখনো চলে চলছে, এই জিনিসটাকে উনি ছবির এই লেদ্যাবি লাইট এর মধ্যে একটা গল্পের মাধ্যমে এরকম সুন্দর করে উনি তুলে ধরতে দিয়েছিলেন। তো দুর্ভাগ্য হলো যে লেদ্যাবি লাইট আর আলোর মুখ দেখতে পারলো না, এটা যেমন আমাদের দুঃখ আপনার দুঃখ আমার দুঃখ, এবং যারা হয়তো আমাদের এই কথাগুলো শুনছেন তাদেরও হয়তো খারাপ লাগছে, তো এটা হচ্ছে আমাদের দেশ জাতি আমাদের দেশের মানুষদের দুর্ভাগ্য যে জহিরানের মতন মানুষকে আমরা হারিয়ে আজ চলচ্চিত্রের যে বেহাল অবস্থা এটা কখনোই হতো না আমি মনে করি, এটা আরো 10 বছর যদি আমাদের জহিরান সাহেব যদি বেঁচে থাকতেন আমাদের চলচ্চিত্র অবস্থা যে কোথায় যেত। আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে যেটা আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে উনি স্বপ্ন দেখতেন যে বাংলাদেশের চলচ্চিত্র একদিন আন্তর্জাতিক বাজার দখল করে রাখবে। অবশ্যই অবশ্যই আমি বিলিভ করি, আমি তো শুটিং দেখেছি এবং আমি মানে অনেক আমি তো ছবির সাথে ওনার ছবির শুটিং ওনার গল্প ওনার সবকিছুর মানে মধ্যে আমি জড়িত থাকতাম, এবং আমার শিক্ষাটা আমি হাতে নাতে ওনার কাছ থেকে কিছু শিখিনি, কিন্তু ওনার সঙ্গে থেকে থেকে আমি সেই সম্পাদনা এডিটিং বলেন চিত্রনাট্য বা অমুক তমুক যেটুকু আমি জানতে পেরেছি ওনার কাছ
কাছ থেকে শিখেছি। আবার এটাও আমি বলবো যে এই সমস্ত ভালো ভালো পরিচালকের সঙ্গে আমি তখন কাজ করেছি, তাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি। এইভাবেই আমার শিক্ষাটা, যে কথাটা বলতে গিয়ে আবার আমরা অন্যদিকে চলে গেছিলাম সেটা হলো যে জীবন থেকে নেওয়া ছায়াছবিতে যে আমার সোনার বাংলা আপনার, আপনি ছিলেন সেইটা লিপসিং করেছিলেন, মানে সুদূর প্রসারী চিন্তা ভাবনাটা একটু শুনতে চাই সেই সেই নিয়ে। মানে এটা এটা আবার আর একটা কাহিনী আছে। উনি তখন এই গানটা চিত্রায়ন করার জন্য উনি আরিচা আরিচা তো চেনেনি, আরিচা বলে সেখানে উনি বললেন যে ওখানে আমার লোকেশন হবে, কারণ উনারও তো এরকম চিন্তা বা দেখে উনি হয়তো মনে মনে চিন্তা করেছে সেই নদীর পারে, সেই গাছ, সেই যেখানে যেখানে আমরা শুটিং গুলো গানের বিভিন্ন শট। এবং এই গানটা তো আমার কাছে মনে হয় যে এক একটা শট এক একটা পেন্টিং, আমার কাছে মনে হয় এক একটা ছবি। ছবি আঁকলে যেমন কখনো বাঘ ঝাড়ে, কখনো কলা গাছে, কখনো ধান খেতে, কখনো খেজুর গাছে, কখনো আমি এখনো বিশ্বাস করেন এখনো যে মাঝে মধ্যে আমি ইউটিউবে যাই তো গানটা আমি মাঝে মধ্যে দেখি, দেখে কি যে ভালো লাগে। তো উনি এই গানটা করার জন্য কিছু দৃশ্য শুটিং করার জন্য সে আরিচা ঘাটে গেলেন, সে যেতে যেতে আবার একটা অ্যাক্সিডেন্টও হলো, সেটাও একটা ঘটনা, অনেক ঘটনা বহু, মানে ছবি বলেন জীবন বলেন, আমিও মানে জুনিয়ানের সাথে সাথে ওইভাবে জড়িয়ে গেছি আমার জীবনেও বহু অনেক ঘটনা অনেক স্মৃতি। তো এগুলো আসলে সত্যি কথা বলতে কি এত এই সময়ের মধ্যে সবকিছু বলার বলাটা কঠিন। আসলে যে কারণে ওনার অধ্যায়টা যদি আপনি মানে স্মৃতিচারণ করতে চান সারাদিন ফুরিয়ে যাবে তারপরও শেষ হবে না। তবে তার ওনার অসাধারণ কাজগুলো নিয়ে আমরা মানে এই অল্প সময়ে মানে বলতেও পারবো না। এখানে আমার একটু বক্তব্য আছে জীবনের সৃষ্টি নিয়ে, সেটা হচ্ছে যে জীবনের যে কোনো ছবি, সেটা আপনি সেই ফোক ছবি এগুলাই বলেন আর ভালো ছবি জীবন থেকে নেওয়া বলেন, কাপের দেওয়াল, সঙ্গম, বাহানা, যে কোনো ছবি আপনি যদি ধরেন, তাহলে বলবো যে তার প্রতিটি সৃষ্টি একটা মানে একটা অমূল্য মানে এত অমূল্য একটা মানে আমি বলবো সৃষ্টি, যেটা আর কখনো হবে কিনা, কোনোদিন কেউ করতে পারবে কিনা, হয়তো অন্যরকম হবে হবে কিন্তু ওরকম হবে না। আর সেই জন্য আমি বলবো যে এই ছবিগুলার যে রক্ষণাবেক্ষণ, মানে এই যে ছবিগুলার সমস্ত প্রিন্ট নেগেটিভ তো বলতে গেলে খুবই কম ছবির আছে, এগুলো যদি একটু সংরক্ষণের মানে ভালো সুব্যবস্থা, সেটা একমাত্র সরকারি ভাবেই সরকারই করতে পারেন। যেমন মনে করেন আমাদের বাসার দেশ সত্যজিৎ রায়ের ছবি বা অমুক তমুক, তাদের দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, পুরানো ছবিগুলো তিনগুলো ঝকঝক করতেছে, কিভাবে নতুন নতুন পিন করে তারা কিভাবে সুন্দরভাবে সংরক্ষণ করছেন। কিন্তু জমি দানের ছবি দেখেন ঝিরঝির করছে, পিন খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এক্সট্রাজেন্সাইজের পিনটি কোথাও আসছে বা নাই, এই অবস্থা। মানে আমি এটাই আমি বলতে চাই আপনার সাথে কথা বলার মাধ্যমে যে এই জিনিসটা যদি আমি মানে আমার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কখনো কোনো সময় যদি আমার এই বক্তব্যটা শোনেন কেউ যদি শোনেন সরকারি কেউ, তো আমি বলবো যে মানে আমি তো চাই এবং আমি মনে করি শুধু আমি একা কেন, সবারই এই চাওয়া যে জমিদার নেই সৃষ্টিগুলো যেন ভালোভাবে সংরক্ষণ করা হয়, এগুলোকে যেন ডিজিটাল করা হয় আর কি সম্পূর্ণ নতুন নাঙ্গিকে। এই যে তার দৃষ্টিগুলো আপা এত মানে মানে কি বলবো জীবনের নিরাপত্তার কথা উনি ভাবেননি, জীবন দিয়ে উনি দেশ জাতির জন্য এই বাংলাদেশের চলচ্চিত্রের জন্য উনি জীবনটা দিয়ে গেছেন। তারপর যদি বলি আপা কিন্তু হ্যাঁ বলেন যদি বলি
জি জি বলুন, আপনার টাকা বলুন প্লিজ। আপনি বলেন, আমি বলতে চাচ্ছি যে জহিজাহানকে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল। দিদি আপা, আমি এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে উনাকে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল কিংবা প্রয়োজন ছিল কিংবা দেওয়া উচিত ছিল, আদু কি উনি পুরো উনার প্রাপ্যটা পেয়েছে বলে আপনি মনে করেন? না, আমি মনে করি না। আমি শুধু বলবো না যে এই খুব আমার না, একার না, আমি বলবো আমার দেশের মানুষের অনেকেরই, মানে দেশের মানুষেরও হয়তো বা এই দুঃখটা হয়তো আছে, হয়তো কেউ প্রকাশ করেন কেউ করেন না, কিন্তু এটাও ঠিক যে আমাদের চলচ্চিত্রেরই বলেন বা দেশেরই বলেন, জহিরানকে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল সেটা কিন্তু হয় না। এটা একটা দুঃখজনক ব্যাপার, এটাই আমি বলতে চাই। আমরা সাধারণ দর্শক আপা, আমরা এটুকু আমাদের মানে বলতে পারি যে একজন জহির রায়হানকে আমরা তার দেশ স্বাধীন হওয়ার পর তাকে সেভাবে মূল্যায়ন মানে করা হয়নি আসলে যেভাবে করা উচিত ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সরকারই আসুক না কেন, এই স্বাধীন বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে তার তাকে স্মরণ করা মানে উচিত বলে আমরা মনে করি। কেননা উনি তো কোনো মানে দেশ উনি রাজনীতির সঙ্গে তো সরাসরি কখনো জড়িত ছিল, হ্যাঁ প্রত্যক্ষ বলছি না, পরোক্ষ ভাবে উনি হয়তো কাউকে সাপোর্ট করতেন বা কখনো রাজনীতির সঙ্গে সেই 21শে ফেব্রুয়ারি সেই ভাষা আন্দোলনে সেই তখন তো উনি চলে গেলেন, ওই সেই আন্দোলনকে ইয়ে করলেন, সেখানেও তো তার অবদান আছে। তো সে সব দিক থেকে বিবেচনা করলে জহিরানকে আমরা হয়তো সেভাবে আমরা মূল্যায়ন করতে পারলাম না। কিন্তু আমাদের দুঃখ যে যে সরকারই আসুক না কেন, তো আমরা তো আশা করি যে জহির রায়হানের মতো ব্যক্তিত্বের, চলচ্চিত্র ব্যক্তিত্বের তাকে অন্তত রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া এবং তাকে স্মরণ করা, কিন্তু আমরা তো আমাদের চোখে পড়ে না, কোনো মিডিয়াতে চোখে পড়ে না যে তাকে জাতীয়ভাবে তাকে স্মরণ করা হচ্ছে, কারণও আমরা মানে উদ্ধার করতে পারি না, কেন করে না। আচ্ছা এমনও হয় যে তার অন্তর্ধান দিবস, এখন তো অনেক বছর পার হয়ে গেছে, যে তার জন্মদিন অথবা মানে মিনিমাম কথা বলছি যে তার জন্মদিনে একটা উইশ করা বা পত্রিকার মাধ্যমে তার সম্পর্কে কিছু লেখা বলা চ্যানেল গুলাতে, বা মনে করেন যে তার যেদিন যিনি নিখোঁজ হলেন সেই দিনটির কথা উল্লেখ করা, এরকম কাজটিও কিন্তু হয় না, হয় না। এটা কেন হয় না আপা, এটা কেন করা হচ্ছে না, এটা যে সরকারই আসুক না কেন, কোন সরকারের আমলেই আমরা এটা আমাদের চোখে পড়ছে না, এটা কেন পড়ছে না, কেন তারা ভাবছে না, এই রহস্যটা আমরা কিন্তু আদৌ আমাদের এই 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 সাবজেক্টটাই এই বিষয়টা আমাদের কাছে রহস্যাবৃত, কেন হচ্ছে না। কিন্তু আমরা যারা জাতি, আমরা যারা মানে সাধারণ মানুষ, তারা কিন্তু চাই যে রাষ্ট্রীয়ভাবে প্রতি বছর অন্তত একটা দিন জন্মদিন পালন করা হোক তাকে স্মরণ করে জাতীয়ভাবে, এবং প্রতিটা পত্রপত্রিকায় জাতীয় মাধ্যমগুলোতে তাকে স্মরণ করা হোক, আয়োজন করা হোক তাকে নিয়ে, কিন্তু আমরা কখনো আমাদের চোখে পড়েনি। হয়তো হ্যাঁ কোনো একটা অনুষ্ঠান হয়েছে মানে বিক্ষিপ্ত ভাবে হয়েছে, বিচ্ছিন্ন ভাবে, তাই না, সেটাই আর কি। তো যাই হোক, এটা কি আর বলবো, এটা তো দুঃখ করা ছাড়া তো কোনো আমাদের এককভাবে কিছু করা সম্ভব না। জি আসলে বাঙালি জাতি হিসেবে আমরা আসলে আমাদের ব্যর্থতা আসলে এটা বলতে হবে যে এমন একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, তিনি তো একজন যে তারপর তো সেই শুটিং তো উনি নিজের ক্যামেরাম্যান হয়ে গেলেন, এবং কি অসাধারণ লাইটিং, কি সুন্দর। একটা ছোট্ট মানে প্রশ্ন ছিল, সেটা হলো লেডার বিলেটে যেটা আমরা বইপত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, সেটার
মানে কি বলবো মূল চরিত্রে অভিনয়ের জন্য আপনার বোন যে নায়িকা ববিতা কে কাস্ট করা হলো, কিন্তু প্রথমে অলিভিয়াকে নাকি কাস্ট করেছিলেন, পরবর্তীতে পরিবর্তন হয়ে যায়। এটা না আমিও মানে ঠিক সত্যিকার সদুত্তর আমি আপনাকে দিতে পারবো না, সেটা কি ব্যাপারটা ছিল আমি নিজেও কিন্তু মানে সঠিক উত্তর দিতে পারছি না এই মুহূর্তে, মানে আমি জানি না ভালো করে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, এই আর কি, হয়তো উনি প্রথমে ভেবেছিলেন পরে হয়তো হতে পারে, আমি সেটা আমি আমি অনুমান করছি যে মানে যে হিরো ছিল ওমর চিস্তি তার বয়স বা তার যে অবয়ব মানে তার ফিগার সেই তার যে বয়স ছিল সেটা হয়তোবা হয়তোবা এমন হতে পারে, এটা কিন্তু আমার নিজস্ব একটা ধারণা থেকে বলছি যে হয়তো মানানসই হয়তো বা হচ্ছিল না এমন কিছু হতে পারে যে তার সঙ্গে হয়তো পরে ডাইরেক্টর অনেক সময় হয় না চেঞ্জ হয়, অনেক সময় কিন্তু পরিচালক প্রথম দিকে হয়তো একটা চিন্তা করে আবার অনেক সময় হয়তো মনে হয় যে না এটা না হয়ে ওটা হতে পারে, হয়তো এমন কিছু হতে পারে জানি না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক সেই ছবিটা দুর্ভাগ্যবশত সেটাও আমরা পাইনি, সেই কাজ সেই ছবির কাজও বন্ধ হয়ে যায়। আসলে আমরা বারবারই শুধু একটা কথা বলছি যে আরো দশটা বছর যদি উনি বেঁচে থাকতো তাহলে আমাদের বাংলা চলচ্চিত্রের রূপ পাল্টে যেত। আসলে এটা আমি আপনার সাথে একমত, এটা আমি একেবারেই মানে একমত। তো যাই হোক এই মোটামুটি আজকের কি আপনার তো আজকের মতো কি এখানে আমরা শেষ করতে পারি আপা? আমরা একদম শেষ পর্যায়ে, আমি বলবো যে সুপ্রিয় শ্রোতাবৃন্দ আপা যেতে যেতে আপা একটু আপনার যদিও মানে আমরা জানি কম বেশি তারপরেও একটু যদি আপনার বোন ববিতা চম্পা এবং আপনার ভাইদের এবং আপনার ছেলে বাচ্চাদের সন্তানদের কথা একটু উল্লেখ করতে। না আমি উল্লেখ মানে জানি না অত কিছু আমি এখন আর বেশি বলতে পারবো না, কারণ আমার অলরেডি আমার বেশি খারাপও লাগছে। তো আমি বলছি যে এটা না হয় আর একদিন না বোনদের কথা মানে এটা তো সবাই আপনারা জানেন দুই বোনকে আমি চলচ্চিত্রে মানে আমি যখন আসলাম প্রথম দিকে চলচ্চিত্রের ওই দিন লোকে বলতো চলচ্চিত্র খারাপ এই সেই পরিবেশ ভালো না, কিন্তু আমি এসে যেটা উপলব্ধি করলাম যে চলচ্চিত্র জগতের মধ্যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর কাজ বোধহয় হতে পারে না, তো এটা আমার ভালো লাগা ভালোবাসা আমি চলচ্চিত্রের মানুষগুলো চলচ্চিত্রের পরিবেশ চলচ্চিত্রের সবকিছু এবং তখন যেসব পরিচালক শিল্পীরা ছিলেন এত চমৎকার এত তাদের জ্ঞান বুদ্ধি এত সুন্দর যে এটা শেখার অনেক কিছু ছিল। যাই হোক আমার ভালো লাগা থেকেই আমি আমাকে যখন আমার আমাকে যখন জমি বললো যে একটা ওই ছবি আমরা একটা সংসার ছবিতেও ছবি বানাচ্ছিলাম জহিরান, তখন আমি আর রাজ্জাক মানে ইয়াং টু ওল্ড এরকম ছিল চরিত্রটি, তো তখন একটা মানে তাদের একটি সন্তানের মানে একটা মেয়ে ইয়াং নায়িকা মানে অল্প বয়সী আর কি, তো তখন জহির একদিন বললো যে আমাকে বললো যে ববি পপি তখন তো ওর ডাকনাম তো পপি, ওকে নিয়ে আসলে তো মনে হয় ভালো হতো আসবে না, তো আমি তো একদিন আমি বাড়িতে যে তখন তো আমি মানে আমার গান্ডারিয়া বাড়িতে আমার ওখানে গিয়ে আমি এই কথা যখন আমি উপস্থাপন করলাম আমি পড়লাম আমার আব্বা তো একেবারে পালে বন্দুক নিয়ে আমাকে গুলি করে মারবে, কেন এত রাত বলে যে তুমি আমার আব্বার একটা খুব ছিল যে আমাদের ফ্যামিলিতে একটা জিনিস কি আমাদের ফ্যামিলির মধ্যে সবাই খুব এডুকেটেড মানে আমাদের ফ্যামিলি বলতে আমি টোটাল আমার সমস্ত আত্মীয় স্বজন আমার বাবা চাচা দাদা এইসব পরিবারের সব আমার সুপত্র চাচাতো ভাই বোন খুব শিক্ষিত আমার বাবার হ্যাঁ আমার বাবার খুব হচ্ছে যে আমি ওই যে পরীক্ষা দিতে পারলাম না বিয়ে পরীক্ষাটা দিতে পারলাম না আমার পড়াশুনো বন্ধ হয়ে গেল ব্যস্ততা ছুটি এই কারণে আমার আব্বার খুব দুঃখ ছিল, আর আমার আব্বার কথা হলো কি যে তুমি তো গেছোই তোমার পড়াশুনো হলো না এখন আবার স্কুলে পড়ে মেয়ে ওকে দিয়ে ছবিতে নামানো ওর পড়াটা নষ্ট করা মানে আব্বা কিছুতেই দিবেন না দিবেন না দিবেন না, যাই হোক আলটিমেটলি অনেক মিঠানো যেন পরে বুঝে টুঝে হ্যাঁ ঠিক আছে এই একটা ছবি করবে জহিরে যে একটা ছবি করবে আর করবে না এই কথা বলে তারপর তো দিল, তারপরে তো আর কি আস্তে আস্তে যখন একবার যখন চলচ্চিত্রে আসলে আর তখন আর
ফেরত যাওয়া যায় না, সত্যি কথা বলতে ফিরে যাওয়া যায় না। এতই সবাই বন্ধনে ভালোবাসা কাজের প্রতি এত আমরা জড়িয়ে পড়ি যে তখন আর এটা তখন মনে হয় কি যে ওই মানে ঘরটা মানে এটা আমাদের আর একটা ঘর আর একটা বাড়ি জি, তখন নিজের ঘরটা মনে হতো ওটা সেকেন্ড রুম, এটা ফার্স্ট রুম, এরকম একদিন কাউকে না দেখলে মনে হতো হারে আসছে কি ব্যাপার, আজকে আমার শুটিং নেই না ভালো লাগছে না, এডিসে তো না এলে মনটাই যেন কেমন অস্থির অস্থির লাগছে, সেই হয়তো শুটলাম আমরা কাজ নেই আজকে, হয়তো কথার কথা কোনো এক আর্টিস্টের কাজ নেই, হয়তো বা আমার নাই, হয়তো বা হিরোর নাই, জানি হোক, কিন্তু আমরা এসে বসে গল্প করতাম আড্ডা দিতাম, মানে একটা পরিবারের মতন এত সুন্দর পরিবেশ, এই দেখেই ওকে নিয়ে আসলাম। তারপরে চম্পাকে তো আমার ওই যে বাবার ইচ্ছা পূরণ করার জন্য চম্পা তখন তো চম্পার বিয়ে হয়ে গেছে, তারপরে দিন কন্যা ছবিতে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার মানে মোটামুটি বক্তব্য, আর কথা তো ইতিহাস স্মৃতি ওই যে বললাম না যে শেষ হবে না। জি জি, আর আপনার ছেলেরা তো এখন তো সবাই বড় হয়ে গেছে, ওরা ওরা সবাই ম্যারেজ এবং সবাই মোটামুটি প্রতিষ্ঠিত, এবং বোনদের কথা তো বলার অপেক্ষায় রাখে না, যাই হোক, তবে ওদের যে সাকসেস আমি ফিল করি, মানে আমার মনে হয় ওদের সাকসেস না মনে হয় আমার সাকসেস, আমি তাদের ছোটবেলা থেকে পিঠে কোলে পিঠে করে মানুষ করেছি, তাদেরকে চলচ্চিত্রে নিয়ে এসছি, এটা আমার কাছে একটা মানে অনেক ভালো লাগে, ওরা ভালো করলে ওরা পুরস্কৃত হলে আমার অনেক আনন্দ দিলে যায়, মনে হয় এটার জন্য আমি পাচ্ছি, এটার জন্য আমার থাকছি, আমি ওদের ছোট্টবেলা থেকে তো আমি বড় বোন ছিলাম, আমি তাদেরকে মানুষ করেছি, করে নিয়েছি, তাদের কোভাবে করেছি, কত কিছু করেছি, তো সেই সব স্মৃতিগুলো সে আরো অনেক মধুর মধুর। এই তিন বোনের যে বন্ধনটা মানে খুব এত মিষ্টি, মানে আমরা তো সবসময় আলোচনা করি যে আমাদের চলচ্চিত্রে তিনটা স্তম্ভ, তিন বোন সুচন্দা ববিতা এবং চম্পা, তিনটা পিলার আমাদের বাংলা চলচ্চিত্রের, এবং খুব শক্ত পিলার তিনটি। এবং সবচেয়ে বড় কথা কি আপা, আপনারা বোনরা এত মিল থাকে না, বনে বনে কিন্তু ঈর্ষা হয়, জেলাস হয়, হিংসা হয়, কিন্তু আপনাদের মধ্যে আমরা কিন্তু বুঝতে পারি যে আপনাদের মধ্যে কোনো হিংসা নেই, মানে তিন বোনের বন্ধনটা এত মিষ্টি, এত দৃঢ়। কোনোদিনও না, সত্যি কথা বলতে গিয়ে এটা, যাই হোক, এটা আমি সত্যি কথা বলতে গিয়ে বড় বোন হিসাবে আমার কোথায় কিছুটা কৃতিত্ব আছে বলবো, এটা সবসময় সবাই মুরব্বীরা বলে যে যে বড় হয় তারই দায়িত্ব যে এক বন্ধনে বেঁধে রাখা এই ভাই বোনের সামনে দেবে দেখে, এবং ভাইরাও তাই, আমার ভাই একটা তো ওই অস্ট্রেলিয়ায় সিডনিতে আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর এক ভাই আর দুই ভাই, এক ভাই পাইলট আমেরিকায় আছে, আর এক ভাই আমেরিকাতে আছে, আমরা তিন বোন তিন ভাই। তো যাই হোক, আমি বলবো যে আমার মা বাবা অনেক সাকসেসফুল, যে তারা তাদের জীবনে তাদের সন্তান কাছে যেখানে আছেন সবাই মানে সুনামের সাথে মানে সুপ্রতিষ্ঠিত আর কি, এটাই আমি বলতে চাই। তো আমি বলবো যে আমার সুপ্রিয় শ্রোতাবৃন্দ যারা ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনলেন, তাদেরকে আমার অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার মানে ধন্যবাদ মানে কি দিব আমি আপনার কাছে, কৃতজ্ঞ যে আপনি, আপনাকে আমি ফোন করে করে বরঞ্চ আরো একটু অসুস্থ করে দিয়েছি মনে হয়, তবে আপনি এত বিনয়ী আপা, আপনি এত বড় মাপের শিল্পী আপা, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর করে আপনি আমাকে এত সুন্দর করে চমৎকার করে এত সুন্দর স্মৃতিচারণ করেছেন, আমি আপা ভীষণ মুগ্ধ, মানে আমি আমি একদম মানে কি বলবো ভাষায় একদম আমি বর্ণনা করতে পারবো না, এত আমি মানে আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই, আমি আজীবন আমি এতগুলো যে এত জনের সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু আমি জীবনে এই প্রথম আমি বাকরুদ্ধ, আমি শেষের দিকে এসে আমি কথা গুছিয়ে বলতে পারছি না, এই কারণে যে আমি আপা আসলে আপনি আমার একজন খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, আমি সবসময় আপনাকে সবসময় আমি আপনার ছবিগুলো দেখি, আজকে আপনার ইন্টারভিউ নিচ্ছি, মানে
এটা একটা স্বপ্নের মতো, তারপর আপনি অসুস্থ কিছুটা মানে অসুস্থ, হ্যাঁ এই করোনাকালীন সময়ে এত বিপদ আপদের সময়ে যে আপনি আমাকে এতটা সময় দিয়েছেন আপা, এটা আমার জন্য আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপা। আপনাকে তো দিয়েছি এবং আমি ও কথাটাও ভেবেছি যে আমার মানে শ্রোতা যারা এই প্রোগ্রামটা শোনার জন্য হয়তো আগ্রহ প্রকাশ করেছেন তাদেরকে যদি আমি দু একটা কথা বলতে না পারি তাদের মনটা ভেঙে যাবে, তারা কষ্ট পাবেন। এই কারণ তার সারাটা জীবন এই চলচ্চিত্রে দর্শকদের এই অগণিত দর্শকদের ভালোবাসায় আমি সিদ্ধ। আজ আমি সুচন্দার, আজ আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, আজ আমি আজীবন সম্মাননা পেয়েছি, সেটা তাদেরই অবদান এবং তাদের জন্যই আজ আমি সুচন্দা এখানে। জি আপা, আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। আপনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন বাংলা চলচ্চিত্রে, আবারও বড় পর্দায় আপনাকে চাই আমরা, সেটা অভিনয় হোক কিংবা পরিচালনায় হোক কিংবা প্রযোজনায় হোক। এবং তিন বোনকে আবারও আমরা একসাথে আরেকটি ছবি চাই, তিন কন্যা মতো আরেকটি ছবি আমরা চাই, তিন কন্যার জীবন না তিন কন্যার সংসার এরকম কিছু হবে, এরকম এরকম কিছু হবে আপা। আপনার কাছে এই মানে যেতে যেতে একটা অনুরোধ করলাম সমস্ত দর্শক শ্রোতাদের পক্ষ হয়ে যে তিন কন্যা আবার আপনার আমরা বড় পর্দায় চাই, জীবনের এই প্রান্তে এসে নতুন ভাবে আরেকটা গল্প হোক তিন কন্যাকে নিয়ে, আমরা আবারও চাই তিন কন্যাকে দেখতে। জানি না আপনার এই আশা আমি কতটুকু পূরণ করতে পারবো, আমি জানি না আমার ক্ষমতা কতটুকু, বা এখন তো ধরেন জীবনের শেষ প্রান্তে এসে গেছি এখন। তারপরও আমার আর একটা ইচ্ছা আছে যে বিশেষ করে আমি পরিচালনার কথাই বলবো, কারণ এখন তো আর আমাদের অভিনয় করার মতো কোনো স্কোপ নাই, সেরকম পরিবেশও নাই, সেরকম গল্প নাই, সেরকম চরিত্র এখন লেখা হয় না যে আমরা অভিনয় করব। তো আমি একটা আমার ইচ্ছা আছে, আমি জানি না সেটা পূরণ হবে কিনা, সেটা হলো জমিদারদের আর একটা উপন্যাস বরণ করার মধ্যে, যেটা আমার আর একটা ভালো লাগার। চমৎকার আপা, অবশ্যই আমরা আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের চলচ্চিত্র, যেটা বরফ গলা নদী, জহির রায়হান সাহেবের সেই বিখ্যাত উপন্যাস গল্প। তো নিশ্চয়ই আপা আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আপা, আপনি আবারও আমাদের মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে পরিপূর্ণভাবে ফিরে আসেন এবং চলচ্চিত্রে আবারও মনোনিবেশ করেন, এবং আরেকটি বরফ গলা নদী হবে এবং আরেকটি তিন কন্যা হবে আপা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলেন বা দর্শকদের শ্রোতাদের শোনালেন, সেটা আমার ভালো লেগেছে। আপনাকেও আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ, আর আপনার জন্য শুভকামনা রইল, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সুন্দর জীবন কামনা করো, আপনার সুন্দর জীবন কামনা করছি। জি আপা ধন্যবাদ আপা, আপনার জন্য শুভকামনা, শুভরাত্রি। শুভরাত্রি।